নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শিমের একটা দুর্দান্ত পদ, যেটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপির নাম শিম পাতুরি বা শিমের ভাপা পাতুরি। আমার বাড়িতে আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। শিমের ভাপা পাতুরি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম ফ্রেশ শিম। এর জন্য বেশ লম্বা লম্বা শিমের প্রয়োজন এবং বীজ কিন্তু থাকলে চলবে না, একদম কচি শিম দরকার। সিজনের এই শিম দিয়ে যে কোনো পদই অনবদ্য লাগে। আমি শিমগুলোকে অলরেডি ভালো করে ধুয়ে রোগড়ে রোগড়ে জল দিয়ে ধুয়ে আমি জল ছেঁকে নিয়েছি। এইবার এটাকে কেটে নেব। শিমের দুটো সাইজ সাইড ধরে ভালো করে ওটাকে কেটে নিতে হবে। একটা আঁশ থাকে, টান মারলেই আঁশটা বেরিয়ে আসে। আর আঁশটা দেখুন কয়েকটা শিমে আছে, কয়েকটা শিমে নেই। এবার সবকটা শিম আমি এইভাবেই কেটে নেব। শিমগুলোকে কেটে নেওয়ার পর এবার ভেতরে তো মশলা ঢুকতে হবে, তার জন্য শিমের মাঝ বরাবর দুটো করে একটুখানি কাটমার্ক দিয়ে নেব, তাতে কিন্তু মশলাটা ভালো করে শিমের ভেতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবেই আমি সবকটা শিম আমি কেটে নেব এবং কাটমার্ক দিয়ে নেব। দেখুন আমি প্রতিটা শিম এইভাবেই কিন্তু কাটমার্ক দিয়ে দিয়েছি, ক্যামেরা দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু দিয়ে নেবেন, তবেই মশলাগুলো খুব সুন্দরভাবে শিমের মধ্যে ঢুকে যাবে। এইবার একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, দেব 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাই বলুন। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে নুন। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। নুনটা দিলে সর্ষে কিন্তু তিতকুটে ভাব আসে না। দিয়ে দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলিও পাউডার, আর দেবো 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। আমি একসাথেই মশলাটা তৈরি করে নিচ্ছি। এইবার ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড একেবারে রেডি। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, তবে এই রান্নায় একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি। এইবার রান্নায় যাওয়া যাক। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে হাই হিটে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইটাকে একটু খুন্তির সাহায্যে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে বা নাইজেলা সিড। কালো জিরেটা একটুখানি ফুটে উঠলেই দিয়ে দেবো শিমগুলো। শিমগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, যাতে শিমগুলো খুব সুন্দরভাবে নরম হয়। ভালো করে নুন দিয়ে একটুখানি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমি ঠিক 5 মিনিটের জন্য শিমটাকে একটুখানি দমে ভাপিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। ঠিক 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন শিমটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসেছে, একদম নরম হয়ে এসেছে। তারপরে দিয়ে দেবো যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম এর ওপর থেকে, দিয়ে শিমের সাথে ভালো করে এটাকে একটু তেলের সঙ্গে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো আমি সর্ষের সাথে শিমগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তারপর দিয়ে দেবো কিছুটা জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে। অত্যধিক জল দেওয়ার দরকার নেই, আমি 1 থেকে 1.5 কাপ মতো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটে উঠলেই দিয়ে দেবো ওপর থেকে স্বাদ অনুযায়ী মিষ্টি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। মিষ্টি দেওয়ার পরে একটুখানি মিক্স করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে এবং শিমটা কিন্তু সুসিদ্ধ করতে হবে। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আর শিমটা সুসিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং শিমগুলো যে সুসিদ্ধ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তারপর খুন্তি দিয়ে ভালো করে একটুখানি সব মশলার সাথে একটু কষিয়ে নেব। আর দেখুন জলের পরিমাণটা একটু বেশি আছে,
তাই একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, কারণ একেবারে কিন্তু ঝোলঝোলেটা খায় না এবং খেতে ভালোও লাগে না। ঠিক 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আমাদের রেসিপি প্রায় কমপ্লিটের মুখে। দেখুন, এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এইটা কিন্তু মাস্ট পাতুরির জন্য, যে কোনো পাতুরি করবেন ওপর থেকে কিন্তু কাঁচা সর্ষের তেল মাস্ট। ভালো করে দিয়ে ফ্লেমটা কিন্তু অফ রাখতে হবে, দেওয়া মাত্রই ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এর ফ্লেভারটা পুরো পাতুরির মধ্যে ঢুকে যায়। কাঁচা সর্ষের তেলটা অ্যাবজর্ব করার জন্যই ঢাকাটা দিয়ে রাখতে হবে। তারপর ঠিক 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন টেক্সচারটা কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই এভাবে কিন্তু পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। গরম ভাতে তো শীতের দুপুরে অপূর্ব একটা জমাটি রান্না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।